করোনা কাটিয়ে বাঁকুড়ার জয়রাম বাটিতে মা শারদার পবিত্র জন্মস্থানে মাতৃমন্দিরে শুরু হল কুমারী পুজো। সেই পুজো দেখতে অগণিত মানুষের ভিড় আজ সকাল থেকে। প্রাচীন রীতি মেনে মা শারদার পবিত্র জন্মস্থান বাঁকুড়ার জয়রামবাটির মাতৃমন্দিরে শুরু হল কুমারী পুজো। দীর্ঘদিনের রীতি অনুসরণ করে বেলুড় মঠের নিয়ম কানুন মেনে মা শারদার পরিবারের 5 বছর বয়সী কুমারী শুভাঙ্কী মুখার্জিকে দেবীরূপে সাজিয়ে পুজো করেন মাতৃমন্দিরের মহারাজরা। মা শারদার পবিত্র জন্মভিটিতে অষ্টমীর সকালে এই কুমারী পুজো দেখতে দূর দূরান্তের মানুষ ভিড় জমান মাতৃমন্দির চত্বরে। করোনা কাটিয়ে বাঁকুড়ার জয়রাম বাটিতে মা শারদার পবিত্র জন্মস্থানে মাতৃমন্দিরে শুরু হলো কুমারী পুজো। সেই পুজো দেখতে অগণিত মানুষের ভিড় আজ সকাল থেকে। প্রাচীন রীতি মেনে মা শারদার পবিত্র জন্মস্থান বাঁকুড়ার জয়রাম বাটির মাতৃমন্দিরে শুরু হলো কুমারী পুজো। দীর্ঘদিনের রীতি অনুসরণ করে বেলুড় মঠের নিয়ম কানুন মেনে মা শারদার পরিবারের 5 বছর বয়সী কুমারী শুভাঙ্কী মুখার্জিকে দেবীরূপে সাজিয়ে পুজো করেন মাতৃমন্দিরের মহারাজরা। মা শারদার পবিত্র জন্মভিটিতে অষ্টমীর সকালেই কুমারী পুজো দেখতে দূর দূরান্তের মানুষ ভিড় জমান মাতৃমন্দির চত্বরে। বাঁকুড়ার জয়রামবাটি থেকে রঞ্জিত কুণ্ডুর রিপোর্ট, বাংলা সার্কেল নিউজ। আপনি কোথা থেকে আসছেন? কলকাতা থেকে আসছেন এখানে মাতৃমন্দিরে পুজো দেখতে, কতটা ভালো লাগছে? ভীষণ ভালো লাগছে, কারণ এইরকম পুজো আগে দেখিনি কোনোদিন। আমাকে উনি সুযোগ দিয়েছেন এখানে আসার জন্য এবং দুর্গা পুজো দেখার উপরে। মন একদম আপ্লুত হয়ে যাচ্ছে, বারবার মানে চোখে জল এসে যাচ্ছে, মনে হচ্ছে যে মা এখনো এখানে একইভাবে বিরাজমান। এই জন্যেই আমরা নিউ টাউন থেকে এসেছি আর আমার মারা আসছে মাতৃমন্দিরে। পুজো তো খুবই ঐতিহ্যবাহী, মায়ের জায়গা শ্রী শ্রী মা শারদা দেবীর জন্মস্থান। এখানে কুমারী পূজা খুব সুন্দরভাবে অনুষ্ঠিত হয়, বহু দূর দূরান্ত থেকে বিদেশ থেকে মানুষ এখানে আসেন মায়ের এই কুমারী পূজা দেখার জন্য। জায়গাটা খুবই ভালো জায়গা, মায়ের জন্মস্থান, পূজা খুব নিষ্ঠার সহিত পূজা হয়। সাধু সন্ন্যাসীরা পূজা করেন, ভক্তের সমাগম, বহু মানুষ এখানে প্রসাদ পান। কৃষ্ণ মিশনে যে 1901 সালে স্বামী বিবেকানন্দ বেলুড় মঠে প্রথম দুর্গা পূজা করিয়েছিলেন, সেটাতে এই কুমারী পূজা হয়েছিল অষ্টমীর দিন। সেই প্রথা মেনেই মিশনের সর্বত্র যেখানে দুর্গা পূজা হয় তো কুমারী পূজা অষ্টমীর দিন সকাল 9টা থেকে 15টার মধ্যে করা হয়। সেই হিসেবে আজকেও সকালে খুব সুসম্পন্নভাবে হয়ে গেল। আর আগামী বিকেলে আজকে 4:10 থেকে সন্ধি পূজা আছে। সন্ধি পূজা এইসব আমাদের যা কিছুই দুর্গা পুজোর পুরোর কাজটাই বিশুদ্ধ সিদ্ধান্ত পঞ্জিকা হিসেবে করা হয়। সেই হিসাবে 4:10 বিকেলে সন্ধি পূজা আছে, সেটা একটা ভালো সময় যে ভক্তরাও সহজে বসে দেখতে পারবে। অনেক সময় ওটা রাত্রেও হতো, খুব ভোরবেলাও হতো, ওই সময় অসুবিধা হতো। তো এবারের সন্ধি পূজাতে আজকে বিকেলে 4:10 থেকে ভক্তরা দেখতে পাবে। আর আমাদের মাতৃমন্দির ইউটিউব চ্যানেলে ওটা ডাইরেক্ট টেলিকাস্ট পুরো পুজোটা হচ্ছে।